বার্থডে শেষ কেক বোর্ড ফেলে দিচ্ছেন আর ফেলে দিতে হবে না বানিয়ে ফেলুন ঘর সাজানোর সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং আজকে আমি কিচেন ওয়াল হ্যাঙ্গিং বোর্ড ডেকোরেশন করব দেখে বুঝতে পারছেন আমার হাতে একটি কেক বোর্ড রয়েছে আর অল্প খরচে ঘর সাজানোর জন্য কেক বোর্ড বেস্ট এই কেক বোর্ডে ইয়েলো অ্যাকলিটিক কালার ইউজ করে আমি একটা ভেস তৈরি করে নেব এখন আমাদের লাগবে সুপার ক্লে আর এই সুপার ক্লে দিয়ে আমি কিছু ফুড মেক করবো আজকে এই ফুডগুলোই কিন্তু আমরা আমাদের কিচেনে মেক করে থাকি এই সুপার ক্লে দিয়ে প্রথমে আমরা পিৎজা বানাবো পিৎজা বানানোর জন্য একটু হলুদ কালারের সুপার ক্লে নিয়ে এটাকে আমি গোল করে রাউন্ড করে নিয়েছি সাইড দিয়ে একটু অরেঞ্জ কালারের লেয়ার দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে পিৎজাটা বোঝা যায় এরপরে পিৎজার মধ্যে যেসব উপকরণ দরকার ওগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি আর এভাবে আমাদের পিৎজা বানানো শেষ এরপর চলে যাব আমরা বার্গার বানানোর প্রসেসে বার্গার বানানোর জন্য আমি অরেঞ্জ কালারে একটু ক্লে নিয়ে দুটি বন বানিয়ে নিব উপরের এবং নিচের জন্য তো এ বনের উপরে যেসব উপকরণ দরকার আমাদের বার্গারের সবগুলো একটু একটু করে দিয়ে নিব এরপরে যে উপরের সাইডের বনটা রয়েছে তা আমরা উপরে সেট করে নেব এভাবেই রেডি করে ফেলাম আমার কিউট বার্গারটি এরপর আমি বানাবো ক্রিম বিস্কিট আর এই ক্রিম বিস্কিট বানানোর জন্য উপরে এবং নিচে আমি বেগুনি কালার লেয়ার দিয়েছি আর মাঝখানে একটি ক্রিম লেয়ার দিয়েছি এরপর আমি বাচ্চাদের ললিপপ বানাবো এর জন্য একটু লাল ক্লে নিয়ে রাউন্ড করে নিয়েছি আর একটি সাদা পাইপ দিয়েছি বাড়তি অংশ আমি কেটে নিব এরপর আগের নিয়মে আমি আরেকটি ক্রিম বিস্কিট বানিয়ে নিয়েছি ছোট ছোট কিছু বল তৈরি করে নেবো এরপর একটি আরেকটির সাথে লাগিয়ে আমি আঙুর তৈরি করে নিব এই ক্লে দিয়ে আমি আইসক্রিম এবং ডোনাট তৈরি করে নিয়েছিলাম ক্লেগুলো বোর্ডে লাগানোর আগে আমি এই বোর্ডের মধ্যে কিচেন রিলেটেড কিছু লিখে নিব আমার এই কিচেনে আমার পরিবারের সদস্যদের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমরা সবাই অনেক মজা করে রান্না রান্নাবান্না করি গল্প করি তাই আমি লিখেছি মিলস অ্যান্ড মেমোরিজ আর মেড হেয়ার আমার লেখাটি কমপ্লিট যেহেতু আমি চা আবার তাই আমার বোর্ডে আমি একটু চায়ের ভাই বানবো আমাদের দিনে শুরুটাই কিন্তু মজাদার চায়ের সাথে হয় তাই এই চা যেখানে বানানো হয় সেই জায়গাটাও তো অনেক মজাদার হওয়া যায় তাই না বোর্ডটা আরো আকর্ষণীয় করে তুলতে আমি একটু ডিজাইন করে নিয়েছি আমি দুইটা চামচ বানিয়েছিলাম এই চামচ দুটি হেয়ারের দুই পাশে দিয়ে দিবো সুপার ক্লে দিয়ে বানানো সবগুলো আইটেম একে একে বসিয়ে দিব এরপর আমি আমার পছন্দ মতো কিছু ডিজাইন করে নিয়েছি এই বোর্ডটিতে রান্নাঘর আমাদের ঘরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হওয়া সত্ত্বেও সাজানোর ক্ষেত্রে আমরা অনেকটা অবহেলা করে থাকি তাই এই অবহেলা না করে আমরা ছোটোখাটো জিনিস দিয়ে অল্প খরচে কিন্তু টুকটা সাজাতে পারি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ